সাপের এক ছোবলে ছবি কি কথাটা মনে করলেই অদ্ভুত একটা অনুভূতি হয় না সারা শরীরে শিহরণ কেমন যেন মনে হয় ওই হিস হিস করে আসা প্রাণীটা হুশ করে সবটা শেষ করে দেবে না তো কিন্তু আপনি কি জানেন ইতিমধ্যেই সাপের কামড়ের অ্যান্টিভেনাম ট্যাবলেটের কাজ শুরু হয়েছে সাপের কামড়ে খাওয়া ওষুধের ট্রায়াল শুরু হলো কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে দেশের চারটি মেডিকেল কলেজে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে সাপের কামড়ে চিকিৎসায় খাওয়ার ট্যাবলেট ভ্যারাস প্ল্যাডিভ মিথাইলের মানব দেহে প্রয়োগের দ্বিতীয় দফার গবেষণা কোথায় কোথায় কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ পন্ডিচেরি জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ রাজস্থান এস পি মেডিকেল কলেজ চণ্ডীগড় পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ কিন্তু এই যে ট্যাবলেটের কথা হচ্ছে কিভাবে দেয়া হবে রোগীদের এই ভ্যারিস প্ল্যাটেড মিথাইল ট্যাবলেট জানা যাচ্ছে আঠেরো বছরের ওপরে এবং আঠেরো বছরের নিচে দুক্ষেত্রে ট্যাবলেট দেওয়ার যে প্রক্রিয়া সেটা একটু আলাদা আঠেরো বছরের ঊর্ধ্বে যে সমস্ত রোগীদের বয়স তাদের জন্য আড়াইশো মিলিগ্রাম পাঁচ থেকে আঠেরো বছরের বাচ্চাদের জন্য পঞ্চাশ মিলিগ্রাম প্রাপ্তবয়স্ক রোগীদের প্রথম দিনে আড়াইশো মিলিগ্রামে দুটি ট্যাবলেট দেওয়া হবে বারো ঘন্টা পর আড়াইশো মিলিগ্রামের আর একটি ট্যাবলেট এরপর আড়াইশো মিলিগ্রামের ট্যাবলেট দিনে দুবার করে টানা এক সপ্তাহ খেতে হবে এবার অ্যান্টিভেনম ট্যাবলেটের ট্রায়াল দেয়া শুরু